প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে দুপুরের দিকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কিন্তু আপলোড করে কিছুক্ষণ পরে আমি সেটাকে আবার প্রাইভেট করে দিয়েছি তো আমি দেখছি তারপর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপে যে কি হলো ভিডিওটা আপলোড করেও কেন ডিলিট করে দিলেন বা কেন দেখতে পাচ্ছি না আমি দেখছি আপনারা অনেকে প্রশ্ন করেছেন আসলে প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক একটা ভিডিও আপলোড হলো আবার মুখ্যমন্ত্রীর বিষয় সেটা আবার দেখতে পাচ্ছে না কি ব্যাপার কোথাও কি ভয় দেখানো হয়েছে জানি আপনাদের মধ্যে একটা এরকম কৌতূহল তৈরি হয় সেই জন্যই কথাটা হয়তো আপনারা বলছেন ভিডিওটা হচ্ছে যে গত কালকের একটা বিষয় গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এস হাসপাতালে গিয়েছিলেন হঠাৎ করেই এবং আমি আপনাদেরকে একবার শোনাবো উনি যখন ঢুকছিলেন হাসপাতালে তখন উনি কি বলে ঢুকেছিলেন আর তারপর অ্যাকচুয়ালি কি হয়েছিল কেন ওখানে গিয়েছিলেন তার একটা ব্যাখ্যা আজকে শুভেন্দু অধিকারী দিয়েছেন আমি সেটাও দর্শক আপনাদেরকে শোনাবো আমি আপনাদেরকে আগে আহ উনি যখন হাসপাতালে ঢুকছিলেন ঢোকার আগে কি বলে ঢুকেছিলেন দর্শক আমি আপনাদেরকে সেটা শোনাই আরো কিছু ইনপুট পেলাম আর কি আর আমি যা যা কথা বলেছিলাম ওই ভিডিওতে আমি পরে ভাবলাম যে আরো অনেক কথা বলা হয়নি এবং আরো নতুন নতুন অ্যাঙ্গেল তুলে ধরা হয়নি তো সেই জন্য ওই যে ভিডিওটা যেটা আমি আপলোড করেছিলাম সেটাকে আমার একটা ইনকমপ্লিট একটা ভিডিও মনে হয়েছিল পরে আপলোডের পরে এবং সেই জন্য আমি ওটাকে প্রাইভেট করে দিয়েছি আমি তখনই ভাবি যে এটাকে আমি রাতের দিকে আবার নতুন করে করব তো আমি তো আমি বাইরে ছিলাম যেটা শুভেন্দু অধিকারী আমি সেটা দর্শক আমি এখন দেখাবো আগে এবং আরো অন্যান্য কথা বলবো দর্শক আগে আপনাদেরকে শোনাই যে যখন মুখ্যমন্ত্রী ঢুকছিলেন গতকালকে এস এস কেম হাসপাতালে তখন উনি প্রেসের লোকজনদেরকে দেখে উনি কি বলেছিলেন কেন হাসপাতালে এসছেন আমি দর্শক আপনাদেরকে আরো একবার এখন প্লে করি তারপর আমি আসছি আলোচনা শুনলেন দর্শক উনি বলেছিলেন যে চেক আপ করাতে এসছি এক্স রে টেক্স রে সব বললেন আর এইসব ফালতু এ করবেন না এসব বলে টলে মানুষকে বিরক্ত করবেন না সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সময় পাইনি এসছি চেক আপ করাতে তো তারপর অনেকটা সময় ওখানে ছিলেন চেক আপ করিয়েছেন তারপরে কি কাঁধে না কোথাও ব্যথা টাথাও এসছে অপারেশনের ব্যাপার স্যাপারও এসছিল খবর গত কালকেই কিন্তু দর্শক আমি আজকে বলেছিলাম যে আবার কেন হাসপাতালে আসছেন ভোট এগিয়ে আসছে আর উনিও হাসপাতালে আসতে শুরু করছেন আবার কি ডাক্তাররা কি নতুন করে কোনো প্রেসক্রাইব করবেন নাকি যে হুইল চেয়ারে মানে হুইল চেয়ারে যেতে হবে বা ব্যথা ভর করে যেতে হবে এরকম আবার কোনো মানে প্রেসক্রাইব করবেন নাকি ডাক্তাররা তবে এখনো তো কিছু করেননি প্রেসক্রাইব যাই না আবার পরবর্তীকালে যখন দেখাতে আসবেন আরো গুরুতর ভেবে প্রেসক্রাইব করবেন কিনা আর ওই অবস্থাতেই তাকে প্রচারে নামতে হবে কিনা যেমন একুশের ভোটে আমরা দেখেছিলাম হুইল চেয়ারে করে প্রচারে যেতে আমি এটা নিয়ে দর্শক বলেছিলাম যে আবার কি তাহলে ওই রকম পথে এগোচ্ছে বিষয়টা কিন্তু দর্শক ওই যে কথাগুলো আমি বলেছিলাম ওটা ছিল অর্ধেক খবর তো যখন আমার মনে হলে আর একটা অংশ বলা হয়নি ওটাকে ওই প্রাইভেট করে দিয়েছিলাম এবার একটা অংশে খবর যেটা আসছে আমি শুভেন্দু অধিকারী বক্তব্য দিয়ে আমি কথাগুলো বলতে চাই আজকে শুভেন্দু অধিকারী একটা বাইট দিয়েছেন একটা ইন্টারভিউ দিয়েছেন সেই আহ উনি দেখুন দর্শক কি বলেছেন আমি ওই বিষয়টা একটু আগে আপনাদেরকে শুনিয়ে দিই আমি দর্শক আগে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি গতকাল দুটো পঁয়তাল্লিশ মিনিটে এবং বিভিন্ন মন্ত্রী পিজি হসপিটালের সুপারের চেম্বারে বসেছিলেন সেখানে স্বাস্থ্য সচিব নিগম কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল পিজির সুপার ছিলেন সন্ধে সাতটা অব্দি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ক্যামে কথা বলেছেন দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন সেখানেও দেড় ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুট করা যায় দর্শক শুনলেন যে অ্যাকচুয়ালি উনি এস এস কি করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে যে তথ্য আছে সেটা কি তথ্য উনি চেম্বারে বসেছিলেন কিছু প্ল্যান করে এসছেন কথা বলে এসছেন তারপর তো চিকিৎসার কি হয়েছে কে জানে চিকিৎসার পাঠটা বলতে পারবো না চিকিৎসার তো উনি বলেছিলেন উনি দাবি করেছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী মারাত্মক সব কথাগুলো বললেন কৃষ্ণ ভদ্র বালু তাহলে কি ওইসব ওনাদের ব্যাপারে যাওয়া নাকি মেন উদ্দেশ্য কি ওইসব উদ্দেশ্যকে পূরণ করার জন্য মানে হাসপাতালে যাওয়া কাকে কোথায় কতদিন রাখতে হবে কাকে কি কি পরামর্শ দিতে হবে দূর থেকে দিলে জানাজানি হয়ে যেতে পারে চলো চলে যাই ডাক্তার দেখানোর নাম করে ভিতরে এন্ট্রি নেই আমার সব কাছের লোকগুলো এগোবেন আমার এটা বলা হয়নি আগের ভিডিওতে সেজন্য আমি আবার এটা বলতে এলাম যে এই এসএস কেমে যাওয়ার পেছনে শুধু ওটাই ভাবলে হবে না যে ভোট আসছে মানে আবার কিছু ব্যাপার কিনা ব্যথা টাতা জেগে উঠবে কিনা বা ডাক্তারি পরামর্শ নিতে হবে কিনা শুধু ওটাই কারণ নয় কিন্তু এটা এগুলো কারণ কারণ ওখানে অনেকে শুয়ে রয়েছেন ওখানে বেডে তাদের সঙ্গে সাক্ষাৎ করা এ করা কারণ তিনি তো সবসময় তো পাশে থাকতেন আপনারা তো দেখছেন বালুর পাশে তো এখনো আছেন দুদিন আগেও তো বলেছেন বালুকে তো নির্বাচনে যাতে না বালুনা কাজ করতে পারেন সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে ওনাকে দুর্নীতি বিষয়তে হয়নি এটাই তো বলার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী যাতে না ভোটে উনি কাজ করতে পারেন সেই জন্য করা হয়েছে সুন্দর একটা সাফাই দিলেন এসব শুনলে ঘোড়াও হাসছে ময়দানের কিন্তু উনি বকি যাচ্ছেন বলি যাচ্ছেন তো দর্শক যে কথাগুলো শুভেন্দু অধিকারী আজকে বলেছেন খুবই ভাববার এবং লজ্জার মুখ্যমন্ত্রী হয়ে যদি এইগুলো করেন চোর বাঁচানোর চেষ্টা করেন বা তাদেরকে পরামর্শ দিয়ে অন্যদের বা নিজেদের বাঁচানোর চেষ্টা করেন কি কি বলবেন যেসব খবরের পর্দা ফাঁস করছেন শুভেন্দু অধিকারী এগুলো তো বাংলার মানুষ তো জানতে পারছেন শুভেন্দু অধিকারী যেভাবে তথ্য সামনে আনছেন এগুলো তো বাংলার মানুষ তো জানতে পারছেন তো বাংলার মানুষ কি বলবেন সত্য কথা বলছেন না অর্ধ অর্ধসত্য বলছেন বা মানুষকে মিসগাইড করছেন অ্যাকচুয়ালি উনি এসছেন অন্য কারণে এই এই খবরগুলো শুভেন্দু অধিকারী যে দাবিগুলো করছেন এই দাবিগুলো যদি সত্যি হয়ে থাকে সত্যি যদি চেম্বারে বসে ওই রকম পরিকল্পনা করে এসে থাকেন কাকে কোথায় কি হবে কি রাখতে হবে বলতে হবে হবে। এবং সেটা যখন মানুষ জানতে পারছেন তো মানুষ কি ভাবছেন কি ভাবছেন একজন মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের কি ধারণা তৈরি হচ্ছে একজন স্বাস্থ্যমন্ত্রীর প্রতি মানুষের কি ধারণা তৈরি হচ্ছে একজন পুলিশ মন্ত্রীর প্রতি মানুষের কি ধারণা তৈরি হচ্ছে উনি কি সেটা বুঝছেন না নাকি বাঁচতে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন তবে যদি এইরকম হয় যে ঢোকার আগে এক কথা বলে যাচ্ছেন গিয়ে সব করছেন তাহলে কিন্তু কথাটা মানুষজন এখন আবার আরো জোরে জোরে বলবেন যে কালীঘাটের ময়না সত্য কথা কয় না দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টে আর বাড়ির যে মিটিংটা সেটাও তো আপনারা শুনলেন যেটা আমি আগের ভিডিওতে বলেছি নতুন ডিজি আর পিসি ভাই সেটাও তো উনি বললেন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাক